তোমার আম্মুর সাথে, আম্মু আমি একটা কথা বলি, তুমি রাগ করেছো কার সাথে? তোমার আম্মুর সাথে, তাই না? আমার সাথে আর রাগ করোনি, তাহলে আমার হাতে তুমি একটু খেয়ে দেখো। সুজানা মা, তুমি আজকে আমার লক্ষ্মী মেয়ে না, ভাতটা খেয়ে নাও না আগে। কতক্ষণ ধরে বলতেছি, কথা শুনো। বাবা আমার খেতে ইচ্ছে করতেছে না। আরে এটা কোনো কথা হলো, খেয়ে নাও, খাওয়ার সাথে কেন রাগ করতেছো? না বাবা আমি রাগ হইছি। আরে আজব ব্যাপার তো, এত রাগ কিসের, এত রাগ কিসের, কোথায় কোথায় এত রাগ? বাবা রাগ হবো না, আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমি তা রাগ করবো না। আরে আজ রাগ করছো মায়ের সাথে, তা আজকে মার হাতে খাও না, বাবা বসছি তো, বাবার হাতে খেতে কি সমস্যা? এই যে দেখো তো, আমি তোমার পছন্দের সব খাবারগুলো নিয়ে আসছি, এই যে ভাত, এই যে তোমার পছন্দের লাল শাক, এই যে মা মুরগি রান্না করেছে, এই যে এখানে চিলি বিফ আছে, যে শুটকির ভর্তা নিয়েছি, যে বেগুন ভর্তা নিয়েছি, কত কিছু। আরে আল্লাহ রে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি শুনি, আমি শুনবো তো তোমাকে ঘটনাটা বলবো, কিন্তু আমি খাবো। আচ্ছা ঠিক আছে, আগে ঘটনাটা শুনি, এত রাগ করার কাহিনী কি, এই কাহিনী কি? তাহলে শোনো, হ্যাঁ আজকে আমি স্কুলে গেছি, তুমি তো আমাকে স্কুলে নিয়ে গেছো। হ্যাঁ সকাল তো দিয়ে গেছি, তো কি হয়েছে? তা এই হলো, আমি সব পড়াশোনা করলাম, তারপরে আমার টিফিন হলো, টিফিন টাইমে আমি খাচ্ছি, আমার টিফিনটা বের করলাম, তখন আমি কি দেখি জানো? কি বল্টু কি নিয়ে আসছে টিফিনে? কি নিয়ে আসছে? নিয়ে আসছে টিফিনে সসেস, চিকেন সসেস। চিকেন সসেস নিয়ে আসছে, বুঝছো? তখন ও বললো ডু ইউ হ্যাভ সাম, তখন বললো, আমি বললাম নো থ্যাংকস, আমি বললাম আমার খেতে ইচ্ছে করছিল। আবার যখন একটু বলছে না, তখন তো আমি মনে মনে ভাবলাম আচ্ছা একটু খাই দেখি, তারপরে আমি বললাম আচ্ছা একটু দাও, আচ্ছা তখন আমি খেলাম। তারপরে ও আবার বলল যে হলো তোমার কি হলো চিকেন সসেস অনেক পছন্দ? তখন বললাম হ্যাঁ আমার চিকেন সসেস অনেক পছন্দ। তখন ও বলল যে এইটুকু ছিল আর একটুকু, সেইটুকু বলল তুমি কি এটাও নেবে? তখন বললাম না না তুমি খাও। তখন আবার হলো বলল আচ্ছা নাও নাও, তখন আমি ভাবলাম যে নেই, যেমন খাই ফেলছি, মানে ওর দুইটা সসেস খেয়ে ফেলছো। হ্যাঁ সুন্দর মতো ওইদিকে যে আমার মাকে মলি কি বলছে জানো? জানি না আন্টি, ও দুইটা সসেস খেয়ে ফেলছে, বল্টু রোড টিফিনের, বল্টির টিফিনের সব সসেস খেয়ে ফেলছে। আর আবার কি বলছে জানো? আপেল গুলা বলে আমি ফেলে দিছি, এটাও বলছে, বলছে যে আমি দেখছি নিজের চোখে দেখছে ও আপেল গুলাও ফেলে দিছে। মানে তোমার আম্মু যে তোমাকে টিফিনে আপেল দিয়েছিল সেটা ফেলে দিয়েছো? হ্যাঁ। আর বল্টু যে টিফিন নিয়ে এসেছিল সসেস সেটা খেয়ে ফেলেছো? হ্যাঁ। তারপরে শোনো, তারপর তো আমার মা খুশি মনে বলল যে হলো ও আচ্ছা আচ্ছা। তখন যখন গাড়িতে উঠছি, গাড়িতে উঠার পরে দেখছো ডোজ দিয়ে দিল? হ্যাঁ ডোজ দিয়ে দিল। তারপরে জ্যাম অনেক ছিল, জ্যামের মধ্যে রিক্সার মধ্যে দেখলাম কি জানো, ডলি আন্টি, ডলি আন্টি এরকম করে হাই সুজানা, তারপর আবার আমাদের গাড়িতে উঠলো। আচ্ছা তখন ডলি আন্টি তোমাদের সাথে দেখা হয়ে গেছিল? হ্যাঁ, মানে আমাদের গাড়ির পাশে ছিল উনি। হ্যাঁ, তখন আবার নামে আমাদের গাড়িতে উঠছে। ওকে, তারপরে আমাকে বললো, আমি বললাম আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছে? তখন বললো ভালো আছি। তখন তুমি ভালো আছো? তখন বললাম না আন্টি আমি ভালো নাই। হ্যাঁ, তারপরে আন্টি বললো কেন কি হয়েছে? তখন বললো আর বললেন না, আমার মা আমাকে ডোজ দিছে। তখন উনি বললো আমার মাকে, আরে ভাবি এত ডোজ দেন কেন মেয়েটাকে, হ্যাঁ ও কষ্ট পায় তো। তখন আমার ওর ওনার বাড়িতে ওনাকে দিয়ে আসছে, আমাকে গাড়িতে ঢুকে বাসায় আসছে, কি করছে জানো, আরেকটা ডোজ দিছে। আবার কি বলছে জানো? বলছে যে হাই তুই এটা কি করছস, তুই এটা কেন করছস, তুই হলো ওনাকে বলতে গেলি যে ডোজ কেন দিছিস, আমি তো কান্দছি। ডলি আন্টিকে বলে দিয়েছো, মানে ভালো অবস্থা, তুমি তো ডোজের উপরে আসা থাক।
না না বলছি আজকে অনেক কষ্ট পাইছি আমি তোমার আম্মুর সাথে আম্মু আমি একটা কথা বলি তুমি রাগ করেছো কার সাথে তোমার আম্মুর সাথে তাই না আমার সাথে রাগ করনি তাহলে আমার হাতে তুমি একটু খেয়ে দেখো সুজানা মা তুমি আজকে আমার লক্ষ্মী মেনা লক্ষ্মী মেনা তুমি লক্ষ্মী মেনা হুম ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করবো না সত্যি না না সবটুকু ভাত আমরা খাবো বাবা 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 এই দেখো আমি তোমাকে তোমার পছন্দ এই যে তোমাকে একদিন বলছিলাম না যে লাল শাক এই যে লাল শাক হ্যাঁ এই লাল শাকটা যখন তোমার পেটের মধ্যে যাবে তখন কি হবে জানো এই পেটের মধ্যে যখনই লাল শাকটা যাবে তখনই তোমার চোখে পাওয়ার বেড়ে যাবে লাল শাকে আছে ভিটামিন এ লাল শাকে কি ভিটামিন আছে এ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ এই যেমন লক্ষ্মী মেয়ে সুজানা কত ভালো খালি রাগ করে থাকে একটা একটা সমস্যা এই এটা একটু কি জানো এটা হচ্ছে বেগুন ভর্তা না হ্যাঁ তোমার পছন্দের সব খাবার ওইদিকে তোমার আম্মু রাগ করে বসে আছে এইদিকে তুমি রাগ করে বসে আছো আচ্ছা আমি মাকে ম্যানেজ করবো কিন্তু তুমি কি এরকম ভাবে খালি এই বোলটুর টিফিন খেতে থাকবা আচ্ছা আমি তোমার মাকে বলে দিব ঠিক আছে কিন্তু তুমি যে আবার এই যে আপেল গুলো ফেলে দিয়েছো মা কষ্ট করে আপেল আপেলের মধ্যে তো অনেক শক্তি আছে ফ্রুটস খেতে হয় ফ্রুটস না খেলে শরীর ঠিক থাকে না বুঝতে পেরেছো এই যে তুমি এখন লাল শাকটা খাচ্ছ না এটার মধ্যে যে ভিটামিনটা আছে এটাকে বলে ভিটামিন এ ভিটামিন এ আমাদের চোখের জন্য খুব ভালো আমি ছোটবেলায় ভিটামিন এ খাই নাই এই জন্য বাবা কি করেছে এই যে চশমা পরতে হয়েছে তো তুমি কি চাও চশমা পড়তে নিশ্চয়ই না আমি চাই যে তুমি যেন আমার মতো ভুল না করো তুমি লাল শাক দিয়ে ভাত খাবে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে আর যেদিন তোমার টিফিনে সসেস খেতে ইচ্ছে করবে সেদিন মাকে বলবে যদিও আম্মা তোমাকে একটা সিক্রেট কথা বলি ফ্রোজেন ফুড খাওয়া একদম ভালো না এই যে এই ফুডগুলো কি ফ্রোজেন ফুড এই যে সসেস আছে না সসেস নাগেটস এগুলো কি থাকে প্যাকেটের মধ্যে ভরা থাকে তারপরে সেগুলো কি বিভিন্ন ফ্রিজে দেখো না আমরা দোকানে খাবো মা কম খাবো হ্যাঁ মা ওটা রেগুলার খাওয়া যাবে না ঠিক আছে ওটা কম কম খেতে হবে এই তোমার লক্ষ্মী মেয়ে